ইয়েস রুট, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই Xiaomi সবকটা ডিভাইস রুট করা যায়। দিস ইজ মেদি অ্যান্ড ইউ আর ওয়াচিং iTech24, স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক। মাঝে মাঝে আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাই, আমি এই ডিভাইসটা কিনছি, এই ডিভাইসটা কোনোভাবেই রুট করতে পারছি না, কীভাবে রুট করবো, আর রুট করলেই কি আমার পারফরমেন্স অনেক বেড়ে যাবে, আমার 2 GB র্যাম, আমি এটাকে রুট করে কীভাবে 4 GB করবো, এবং অনেক ধরনের কোশ্চেন করে থাকে। সো এই সব কোশ্চেনের অ্যান্সার প্লাস কীভাবে Xiaomi সব কয়টা ডিভাইস খুব সহজে উইদাউট এনি রিক্স রুট করা যায়, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। সো দেখতে থাকুন। প্রথমেই বলি, রুট করলে আপনার ফোনটা ফাস্ট হবে না। রুটটা হচ্ছে এমন একটা অ্যাক্সেস, যে অ্যাক্সেসগুলো নর্মাল ইউজারদের কাছ থেকে হিডেন করে রাখা হয়, বিকজ অফ তারা যদি সেটিংগুলো মডিফাই করে সিস্টেমের কোনো ক্ষতি করে ফেলে, তার জন্য সেটা হিডেন করে রাখা হয়। এখন যদি আপনি রুট করেন, আর রুট করে যদি সেই সেটিংগুলো মডিফাই করে বা চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দর একটা পারফরমেন্স পেতে পারেন। অনেক অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের রুট অ্যাক্সেস ছাড়া কিন্তু আমরা রান করতে পারি না। যেমন হচ্ছে স্টাইলিশ ফন্ট, যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু রুট না করলে চালু হয় না। সো রুটটা এমনই একটা অ্যাক্সেস, যে অ্যাক্সেসটা হচ্ছে আপনার সিস্টেমের যে সেটিংগুলো, সেই সেটিংগুলোকে মডিফাই করার অ্যাক্সেসটা প্রদান করে। সো এটাই হচ্ছে রুট। সো রুট করার জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন ভি রুট, আই রুট, কিং রুট, অনেক অ্যাপ্লিকেশন আছে, কিন্তু সেই অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু সবসময় রুট করা যায় না, আর তখনই ক্রিয়েট হয় এত বড় বড় প্রবলেম। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সব প্রবলেম সলভ করে দিব, বিকজ অফ এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে জানতে পারবেন Xiaomi সব কয়টা ডিভাইস কীভাবে খুব সহজেই উইদাউট এনি রিক্স রুট করা যায়। আর উইদাউট এনি রিক্স রুট করার জন্য যে ফাইলগুলো প্রয়োজন হবে, সেই ফাইলগুলো ডেভেলপ করেছেন আমাদের রায়হান ভাই, সো ক্রেডিট গোজ টু হিম। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, বিকজ অফ আগে আমি শুধু পিসি রিলেটেড ভিডিওগুলো করতাম, এখন কিন্তু আমি অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিওগুলোও মেক করবো আপনাদের জন্য। সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দিস ইজ মেরি আসান অ্যান্ড ইউ আর ওয়াচিং iTech24, লেটস গো টু দ্য কম্পিউটার। ওয়েলকাম ব্যাক, দিস ইজ মেদি ফ্রম iTech24। Xiaomi সব ফোনগুলো মাত্র এক ক্লিকে রুট করতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে চুপচাপ এই ভিডিওটা দেখতে হবে, এবং ভিডিও ডেসক্রিপশন হতে আপনার ফোনের মডেল অনুযায়ী ফাইলটি ডাউনলোড করতে হবে। ফর এক্সাম্পল, আমি আজকে Note 4X Snapdragon এডিশনটি রুট করে আপনাদের দেখাবো কিভাবে রুট করতে হয়। আপনি চাইলে মিডিয়াটেক এবং আমার ভিডিও ডেসক্রিপশনের লিস্টে যে কয়টি ফোনের মডেল আছে সব কয়টি ফোনই রুট করতে পারেন। অলরাইট, যেহেতু Note 4X আমরা আজকে রুট করবো, সো Note 4X এর জন্য যে ফাইলগুলো দরকার হবে সেই ফাইলগুলো আমাদের ডাউনলোড করতে হবে, সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। আমার অলরেডি ফাইলগুলো ডাউনলোড করা রয়েছে, সো আমি আর ডাউনলোড করছি না, আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ঠিক এমন একটা ফাইল দেখতে পাবো, যে ফাইলটিকে আমাদের আনজিপ করতে হবে। রাইট বাটনে ক্লিক করে এখানে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পর আমরা এমন একটা ফোল্ডার দেখতে পাবো, ফোল্ডারটি ওপেন করতে হবে। ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার দেখতে পাবো, এবং তার ভিতরে আমাদের আরেকটা জিপ ফাইল আছে, যে ফাইলটিকে আমাদের আনজিপ করতে হবে। সিম্পলি রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে আমরা ক্লিক করব, দেন আনজিপ হয়ে যাবে। আনজিপ হওয়ার পরে সেই ফোল্ডারটা আমরা ওপেন করব, দেন আমাদের যে মূল ফাইলগুলো সেই ফাইলগুলো এখানে সব শো করবে। এই ফাইলগুলোই আমাদের মূলত দরকার হবে রুট করার জন্য। নাও ম্যাজিক ভার্সন 16.0 অ্যান্ড লেজি ফ্ল্যাশার, এই দুটা ফাইল আপনার ফোনের রুট স্টোরেজে কপি করতে হবে। দ্যাটস মিন হচ্ছে আপনি যদি মেমোরি কার্ডে কপি করেন, তাহলে উইদাউট এনি ফোল্ডার মেমোরি কার্ডে কপি করবেন, আর যদি আপনি ইন্টারনাল স্টোরেজে কপি করেন, উইদাউট এনি ফোল্ডার ইন্টারনাল স্টোরেজে কপি করবেন। অল রাইট, নাও ফোনের সাথে দেওয়া সেই USB কেবলটি দিয়ে আমাদের ফোন এবং কম্পিউটারকে কানেক্ট করতে হবে। আপনি USB 3 অথবা USB 2.0 যে কোনো একটা পোর্ট ইউজ করতে পারেন, হট আবার U1, দেন আমরা মাইক্রো USB যে পোর্টটা আছে সেই পোর্টটা আমাদের ফোনে কানেক্ট করছি। ওকে, দেন আমরা এই ফাইলগুলো এখান থেকে কপি করে নিয়ে আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজে এটা পেস্ট করে দিব। অলরাইট, আমাদের কিন্তু দুইটা ফাইল রুট স্টোরেজে পেস্ট হয়ে গেল, এটা কিন্তু কোনো ফোল্ডারের মধ্যে কপি করা যাবে না। নাও আমাদের ফোন থেকে ডেভেলপার অপশনটি অন করতে হবে। সেটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে অ্যাবাউট ফোনে ক্লিক করতে হবে। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে সেখানে MIUI যে ভার্সনটা আছে সেই ভার্সনের পরে পাঁচবার ট্যাপ করতে হবে। ট্যাপ করলে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। নাও আমরা ব্যাকে এসে এখানে দেখতে পাবো অ্যাডিশনাল সেটিং, দেন ডেভেলপার অপশন,
দেন আমরা ইউএসবি ডিবাগিংটা ইনাবেল করব মাস্ট বি আমাদের এই অপশনটা কিন্তু ইনাবেল করতে হবে নইলে আমরা প্রসেসটা সম্পূর্ণ করতে পারবো না নাও আমরা ফোনটি সুইচ অফ করে নিব আমাদের ফোনটি অলরেডি অফ হয়ে গেছে এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ফোনটি ফাস্ট বুট মোডে নিয়ে যেতে হবে রিমেম্বার দ্যাট মাস্ট বি আমাদের কিন্তু যে সিকিউরিটি প্যাটার্নগুলো আমরা দিয়ে থাকি অথবা পাসওয়ার্ড সয়ার্ড যেটি আপনি দেন না কেন সেটি কিন্তু এখানে রিমুভ করতে হবে নইলে কিন্তু আপনি এই প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন না TWRP যদি আপনি ইনস্টল করতে যান সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো আপনি আগে এটা করার আগে অবশ্যই চেক করে নেবেন যেন আপনার সিকিউরিটি লক প্যাটার্ন পিন যেগুলো আপনি দিয়ে রেখেছেন সেগুলো রিমুভ করেছেন কিনা এগুলো রিমুভ করার পরে আপনার বুট লোডারটা আনলক করতে হবে আমি কিন্তু অলরেডি বুট লোডারটা আনলক করে রেখেছি আর কিভাবে বুট লোডার আনলক করতে হয় এই নিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা আর্টিকেল আছে আপনারা চাইলে সেটি ফলো করতে পারেন তারপরেও যদি আপনারা না পারেন তাহলে ইউটিউব থেকে এটা শিখে নিতে পারেন হোয়াট এভার নাও আপনাকে ফাস্ট বুট মোডে ফোনটি ওপেন করতে হবে সেজন্য আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন দুটো একসাথে প্রেস করে রাখতে হবে কিছু সময় প্রেস করার পরে যখন ভাইব্রেট করবে তখন এটি ছেড়ে দিলে আপনার ফোনটি ফাস্ট বুট অপশনে চলে যাবে অলরাইট ফাস্ট বুটে নিয়ে আমাদের ফোনটি ইউএসবি কেবল দিয়ে পিসিতে কানেক্ট করতে হবে নাও আমরা আবার পিসিতে চলে যাব ফাস্ট বুট মোডে ফোনটি আমাদের পিসির সাথে কানেক্ট থাকা অবস্থায় আমরা যে ফোল্ডারটি ডাউনলোড করেছিলাম সেই ফোল্ডারটি এগেইন ওপেন করব দেন TWRP ইনস্টলার যে ফাইল আছে সেটিতে ডবল ক্লিক করব দেন আমাদের কানেক্ট থাকা অবস্থায় আমরা ইন্টার প্রেস করব অলরেডি কিন্তু আমাদের TWRP যে ইনস্টলিং প্রসেসটা সেটি স্টার্ট হয়ে গেছে দেন এগেইন ইন্টার প্রেস করব অলরাইট ডান আমাদের কিন্তু TWRP ইনস্টল হয়ে গেছে এখন আমরা যে দুইটা ফাইল আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ অথবা মেমোরি কার্ডে কপি করেছিলাম সেই ফাইল দুটি TWRP রিকভারির মাধ্যমে ইনস্টলিং করব ইনস্টল করার পরেই কিন্তু আমাদের রুটের প্রসেসটা সম্পূর্ণ হয়ে যাবে নাও লেটস গো টু দ্য মোবাইল ফোন অলরাইট নাও আমাদের ফোনটি TWRP রিকভারি মোডে অন হবে আমরা ইউএসবি কেবলটি খুলে একটু ওয়েট করব দেন অটোমেটিক্যালি এটা TWRP-তে বুট করবে আমরা একটু ওয়েট করি ওয়াও ডান আমাদের ফোনটা কিন্তু এখন TWRP রিকভারি মোডে অন হয়ে গেছে নাও আমরা সোয়াইপ করব দেন ইনস্টল না আমরা যে লোকেশনে ফাইল দুটো কপি করেছিলাম সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিব ইন মাই কেস আমি ইন্টারনাল স্টোরেজে কপি করেছিলাম সো ইন্টারনাল স্টোরেজে যে ম্যাজিক্স নামের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা এখানে সিলেক্ট করে সোয়াইপ করব এখন কিন্তু আমাদের ফোনটা রুট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রসেসটা কিন্তু কন্টিনিউ হচ্ছে আমরা একটু ওয়েট করি ডান নাও আমাদের ফোনটা কিন্তু রুট হয়ে গেছে এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে লেজি ফ্ল্যাশার যে জিপ ফাইলটা আছে সেটি এভাবে সোয়াইপ করে ইনস্টল করতে হবে এটি যদি আমরা না ইনস্টল করি তাহলে কিন্তু আমাদের ফোনটা সিস্টেমে আমরা বুট করতে পারবো না লেজি ফ্ল্যাশারটা আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এখন ওয়াইপ ক্যাশ ডেলভিক এটি ক্লিন করতে হবে এটি যদি আমরা না ক্লিন করি তাহলে আমরা সিস্টেমে বুট করতে পারবো না সিম্পলি এই অপশনটার পরে যদি আমরা প্রেস করে এইভাবে সোয়াইপ করি তাহলে কিন্তু আমাদের ডাটাটা ক্লিন করা হয়ে যাবে দেন আমরা এটাকে সিস্টেম রিবুট করব সিস্টেম রিবুট করার পরে এগেইন সোয়াইপ করব তাহলে আমাদের ফোনটি রিবুট হয়ে আমাদের সিস্টেমে বুট হবে দ্যাটস মিন আমাদের অপারেটিং সিস্টেমটা এখানে কিন্তু লোড হবে অলরাইট আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা অন হয়ে গেছে এবং এখানে নতুন দুইটা অ্যাপস ইনস্টল হয়ে গেছে ম্যাজিক্স নামের যে অ্যাপসটা সেটি হচ্ছে আমাদের সুপার এসইউ যে একটা অ্যাপস থাকে রুট করার পরে সেই অ্যাপসটির মতো এটি ইনস্টল হওয়া মানে আমাদের ফোনটা কিন্তু রুট হয়ে গেছে তারপর আমরা একটু রুট চেকার দিয়ে দেখব নাও আমরা রুট চেকার অ্যাপটি ইনস্টল করে আমাদের ফোনের রুট স্ট্যাটাসটা চেক করে দেখব রাইট নাও আমি রুট চেকার অ্যাপটি ইনস্টল করছি আমাদের অ্যাপটি কিন্তু অলরেডি ইনস্টল হচ্ছে ডান নাও ভেরিফাই রুটে ক্লিক করে আমাদের ফোনের রুটের স্ট্যাটাসটা চেক করব গ্রান্ট
কংগ্রাচুলেশন, আমাদের ফোনটা কিন্তু আমরা খুব সহজেই রুট করে ফেললাম। আপনি চাইলে ঠিক এই প্রসেসে শাওমির যে কোনো ডিভাইস খুব সহজেই রুট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি রুট করতে পারেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে সাকসেস লিখে একটা কমেন্ট করবেন। আর যদি আপনি রুট করতে ফেইলড হন তাহলে কি কারণে ফেইলড হচ্ছেন, কোন ইরর মেসেজ দেখাচ্ছে, সব কিছু ডিটেলস লিখে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাকে অবশ্যই হেল্প করব। দিস ইজ ভেরিয়াসন সাইনিং আউট।